আসসালামু আলাইকুম। সপ্তাহের নিয়মিত আয়োজন সাপ্তাহিক ওমানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব, আপনারা দেখছেন রাজীব ফর ইউ। আজকের এই ভিডিওতে গত সপ্তাহে ঘটে যাওয়া ওমানের বিশেষ বিশেষ ঘটনাগুলো আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। এছাড়াও আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে 4 জানুয়ারি ফ্যামিলি ভিসা বা ওমানের ওয়ার্ক ভিসা খুলবে কিনা এই বিষয়টি নিয়ে কথা বলতে, কারণ আপনারা নাকি অনেকেই শুনেছেন যে আগামী 4 জানুয়ারি ফ্যামিলি ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা খুলে দিবে। তো এই বিষয়টি নিয়েও আলোচনা করার জন্য অনেক ভাই আমাকে রিকোয়েস্ট করেছেন। তো শুরুতে ওমানের বিশেষ বিশেষ খবরগুলোর দিকে নজর দেওয়া যাক। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে ওমানে মেয়েদের পোশাক পরে ঘুরে বেড়ানোর অপরাধে 2 ওমানিকে গ্রেপ্তার করেছেন রয়্যাল ওমান পুলিশ। কারণ ওমানের আইন অনুযায়ী আপনি রাস্তাঘাটে বা আউটসাইডে এমন কোনো কাজ করতে পারবেন না যাতে করে অন্যরা এর কারণে বিব্রত কর পরিস্থিতিতে পড়ে অথবা অন্যরা হয়রানির শিকার হয়। তো এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে রয়্যাল ওমান পুলিশ ওই 2 জন আরব ন্যাশনালিস্টকে গ্রেপ্তার করে। এছাড়াও আরও 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে। তো এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন, গাড়িতে বা এরকম কোনো পাবলিক প্রপার্টি বা প্রাইভেট প্রপার্টিতে যদি কেউ আগুন দেয়, ইচ্ছাকৃতভাবে আগুন দেয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের কি সাজা হতে পারে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য। তো কেউ যদি স্বইচ্ছায় অন্য কারো গাড়িতে বা অন্য কারো প্রপার্টিতে যদি আগুন দেয়, তাহলে কমপক্ষে 3 বছর এবং সর্বোচ্চ 6 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে। সুতরাং এই ধরনের ঘৃণিত বা এই ধরনের অন্যায় কাজ থেকে আপনারা সবাই সাবধানে থাকবেন। এছাড়াও রুস্তাকে 13 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছিল জুয়া খেলার অপরাধে। তো এটিও ওমানের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। সুতরাং আপনারা কেউ জুয়া খেলা যদি অভ্যস্ত হয়ে থাকেন, তাহলে এটি প্রকাশ্যে এবং গোপনে যেভাবেই করেন না কেন অথরিটি যদি খবর পায় সেক্ষেত্রে আপনাদেরকে জেল জরিমানা করতে পারে। আরেকটি খবর ছিল, বিভিন্ন শপ থেকে চুরি করার অপরাধে আরও বেশ কিছু প্রবাসীকে গ্রেপ্তার করেছিল রয়্যাল ওমান পুলিশ। এছাড়াও মাস্কাট সহ ওমান জুড়ে বিভিন্ন শপিং মল এবং ব্যবসা প্রতিষ্ঠানে ই পেমেন্ট সঠিক ব্যবহার করছে কিনা বা ই পেমেন্ট সেবাটি কাস্টমারদেরকে দিচ্ছে কিনা সেটি নিশ্চিত করতে এক অভিযান পরিচালনা করেছিলেন এবং সেটি পরিচালনা করার সময় 51টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় এই ই পেমেন্টের নিয়ম না মানার জন্য। এছাড়াও সালালাতে 6 জন প্রবাসীকে 10,000 ওমানি রিয়াল জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড দেওয়া হয় অ্যারাবিয়ান হরিণ শিকার করার অপরাধে। এছাড়াও মাদক চোরাকার বাড়ির অভিযোগে আরও 2 জন প্রবাসী সহ 1 জন ওমানিকে গ্রেপ্তার করা হয়েছিল। তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো সপ্তাহটি ছিল বিভিন্ন অপরাধ এবং বিভিন্ন আইন ভঙ্গ করায় ভরপুর। তো আপনারা, আমি বারবারই একটা রিকোয়েস্ট করে আসি আপনাদেরকে, আপনারা যারা ওমান প্রবাসী আছেন আপনারা ওমানের আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। যদি না জেনে থাকেন কোনো বিষয় বা আইন সম্পর্কে অবগত না থাকেন, তাহলে যারা জানে এমন কাউকে জিজ্ঞেস করে জেনে নেবেন অথবা আপনারা গুগল করে নিতে পারেন, অথবা আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, তাহলেও আপনারা ওমানের এই খুঁটিনাটি আইন কানুন সম্পর্কে জেনে যাবেন। এছাড়াও এই সপ্তাহে আরেকটি খুশির খবর ছিল, আপনারা জানেন ওমানের লোবান কতটা বিখ্যাত। লোবান ছাড়া কিন্তু ওমানিদের দৈনন্দিন জীবন একদমই অসম্পূর্ণ, ইনকমপ্লিট। ওমানের ইউনিভার্সিটির একদল গবেষক এই লোবান থেকে অ্যান্টি ক্যান্সারের উপাদান পেয়েছে, অর্থাৎ এটি এখন থেকে ক্যান্সার চিকিৎসায় ব্যবহার করা যাবে। অর্থাৎ লোবানের নির্যাস থেকে যে স্যান্ড তৈরি হতো, পারফিউম তৈরি হতো, পারফিউমের মধ্যে অ্যান্টি ক্যান্সারের এলিমেন্ট পাওয়া গেছে, এখন থেকে এটি ক্যান্সারের ওষুধ হিসাবেও ব্যবহার করা যাবে। এছাড়াও আপনারা অনেক ভাই আমাকে এয়ার টিকিটের বিষয়ে জানতে চেয়েছেন। তো এটি নতুন করে বলার কিছু নেই, আপনারা জাস্ট কবে যাবেন, কবে আসবেন এই ডেটগুলো আমাকে পাঠালে, ভিডিও নিচে কমেন্ট করলে আমি ওই অনুযায়ী আপনাদেরকে কোটেশন দিয়ে দিব। গত সপ্তাহ জুড়েই ওমানি রিয়ালের দাম আবারও বাড়তেছে, মানে 60 টাকা থেকে 8, 9, 10, আজকে সর্বশেষ 11 টাকা ছিল। এবার আলোচনা করব যে 4 জানুয়ারি ভিসা নিয়ে যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে। তো এটি আসলে একদমই ভুয়া। বেশ কিছু ইউটিউব চ্যানেল আছে, বেশ কিছু ইউটিউবার রয়েছে যারা জেনে না জেনে বা কোনো অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত না হয়ে বিভিন্ন রিউমার বা গুজব ছড়ায়। তো আপনারা ওইসব রিউমার বা গুজবে কান দিবেন না, কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে ভিউয়ার বাড়ানো বা মিথ্যে বা গুজব ছড়িয়ে আপনাদেরকে বিভ্রান্ত করা। তো আপনারা তাদের ওই ফাঁদে পা দিবেন না। এখনো পর্যন্ত ফরেন মিনিস্ট্রি অথবা ওমানের কোনো অথরিটি থেকে অথবা বাংলাদেশ এম্বাসি থেকে এমন কোনো ঘোষণা বা এমন কোনো নিউজ আসেনি যে 4 জানুয়ারি ভিসা চালু হচ্ছে। তো সুতরাং এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত এবং কি ভুয়া নিউজ। যদি এই সংক্রান্ত কোনো নিউজ আমার কাছে থাকে বা আসে, আমি আপনাদেরকে শীঘ্রই জানিয়ে দিব বা সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব, কারণ আমি এমন কোনো ভুয়া বা এমন কোনো ভাইরাল নিউজ করি না যাতে করে আমার অডিয়েন্সরা বা ওমান প্রবাসী সহ বা যারা ওমানে আসতে আগ্রহী তারা বিভ্রান্ত হয়। তো আশা করছি আপনারা উত্তরটি পেয়েছেন। তো আজকে পর্যন্ত দেখা হবে আগামী সপ্তাহে সাপ্তাহিক ওমান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।